वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येककेई स्वागत जानाच्छि सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, आज 21 जून सोमवार, एई मुहूर्ते आलिपुर आबहावा दफ्तर थेके उठे आसा लेटेस्ट आपडेट अनुयायी अवशेषे आजो दुर्योग आसन्न। कोथाओ हालका तो कोथाओ वज्रविद्युत सह भारी बृष्टिपातेर सम्भावना रयेछे जानिये दिल आलिपुर आबहावा दफ्तर। तो बंधुरा, सेई निये आजके लेटेस्ट ओयेदार आपडेटटा आमि आपनादेर साथे शेयार करते जाच्छि जे आबहावा दफ्तरेर तरफ थेके एई मुहूर्ते कि पूर्वाभास देवा हलो, पाशापाशি আজ কোথায় কোথায় হালকা এবং কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু তথ্য ডিটেইলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তা সত্ত্বেও রাজ্যে বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর সোমবার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির আপাতত চলবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জিসি দাস জানিয়েছেন মৌসুমী বায়ু রাজ্যে এই মুহূর্তে সক্রিয় রয়েছে। উত্তর পশ্চিম রাজস্থান থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষ রেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকছে বর্তমান। তবে ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে পড়ায় দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টির মাত্রা আপাতত কিছুটা কমতে পারে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশের উপর একটি নিম্নচাপ থাকার কারণে উত্তরপ্রদেশ বিহারে বৃষ্টির মাত্রা বেশি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো আপডেটটি দেখার জন্য।